দীর্ঘদিন ধরে অ্যামাজনের জঙ্গলে আমি পথ হারিয়ে ফেলেছি। আমার জাহাজ আমি খুঁজে পাচ্ছি না, দেখি এদিকটা গিয়ে কিছু খুঁজে পাই কিনা। ভীষণ গভীর জঙ্গল, সূর্যের আলো ঢুকছে না, কোনো রকমে অন্ধকারে দেখে দেখে হাঁটছি। আবার মাঝের মধ্যে ডাইনোসর পাখির ডাকের আওয়াজ পাচ্ছি। কী যে করি, হে প্রভু, হে হরি নাম ও কৃষ্ণ জগন্নাথ, ইয়ে মেরে সাথ ক্যা হুয়া। কোনো জায়গায় কিছু খুঁজে না পেয়ে আমি এক জায়গাতেই ঘুরে বেড়াচ্ছি। খুব খিদে পেয়েছে, 43 দিন ধরে কিছু না খাওয়া, একটু খাবার খুঁজি আর পারছি না। উফ উফ, ভগবান, কিছু খাবার জুটিয়ে দাও। ওটা কি? ওটা তো মনে হচ্ছে কাঁঠাল পাতা। কি আশ্চর্য দেখুন, অ্যামাজনের জঙ্গলে কাঁঠাল পাতা বিশ্বাস করা যায়? এই কাঁঠাল পাতাকে এই কাটাই না একটুখানি সময়, একটু খিদেটা তো কমবে। ভগবান, খিদে না হয় কমেছে, কিন্তু কি করব, কোথায় যাব, ভালো লাগছে না। ভগবান, জাহাজটাও হারিয়ে গেল। ওফ ওফ, ওটা কি, ওটা কি? ইরি বা, এটা তো অ্যানাকোন্ডা! না, জঙ্গলে থাকাটা নিরাপদ নয়। এদিকে কাঁঠাল পাতা খেয়ে আমার পেটটাও কেমন করছে, যাই একটু পায়খানা করে আসি। এই বাড়া হাগদে বসেছিলাম, গুয়ের গন্ধে চিতাবাঘ তাড়া করেছে, কোনো রকমে জান বাঁচিয়ে ফিরে এসেছি। না, ওপরে থাকতে হবে, মাটিতে থাকলে হবে না, এই গাছটায় উঠি। আজকের রাতটা না এই গাছের উপরেই কাটাবো। আর খুশির খবর হলো, এই দেখেন আমি কি পেয়েছি, লাল লাল আপেল, অ্যামাজনের জঙ্গলে আপেল। হ্যাঁ, কি সুন্দর, দেখুন পুরো লাল টকটকে, এগুলো খেয়েই আমি পেট ভরাবো। ওফ, অনেক পরিশ্রম হয়েছে, আর পারছি না। আর একটা জিনিস দেখাই, ওই দেখেন অ্যামাজনের নদী, এই নদীতেই আমার জাহাজটা হারিয়ে গেছে। কি করব বলুন, ভালো লাগছে না। আরেকটা জিনিস দেখুন, পায়খানা করার একটা ভালো জায়গা পেয়েছি। ওই দেখুন, দেখেছেন, যাওয়ার রাস্তা শুধু পাচ্ছি না, দেখি যাওয়ার রাস্তাটা পাই নাকি। ওহ, অবশেষে পেয়েছি, এই দেখুন, এই রাস্তা দিয়ে এর আগেও কেউ গেছে পায়খানা করতে। এটা মনে হয় অ্যামাজনের পায়খানা। এটা কি, কে যেন বসে হাঁকছে! উড়ে বাড়া, এটাও তো অ্যানাকোন্ডা, ডাইনোসর পাখি, সবাই বসে হাঁকছে এক জায়গায় বসে। না, মাটিতে আর থাকা যাবে না, আমি গাছে উঠি, আপনারাও থাকতে দেখেন, পরে দেখা হবে।